জয়রাধী আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর পৌ গণ্ডলীলা শ্রীচৈতন্য চরিতামৃত আদি লীলা খণ্ড শ্লোক তেইশ কতদিন রহি মিশ্র গেলা পরলো মাতা পুত্র দুহার বাড়িল শোক বন্ধু বান্ধব আসি দুহা প্রবোধিল পিতৃ ক্রিয়া বিধিমতে ঈশ্বরও করিল কতদিনে প্রভু চিত্তে করিলা চিন্তন গৃহস্থ হইলাম এবে চাহি গৃহধর্ম গৃহিণী বিনা গৃহধর্ম না হয় শোভন এত চিন্তে বিবাহ করিতে হইল মন তার কিছুদিন পর জগন্নাথ মিশ্র পরলোক গমন করলেন এবং মাতা ও পুত্রের অন্তরে অত্যন্ত শোকের উদয় হল বন্ধু বান্ধবেরা এসে শ্রীচৈতন্য মহাপ্রভু এবং তার মাতাকে প্রবোধ দিলেন তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু যদিও তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান তবুও তিনি বৈদিক বিধি অনুসারে পিতৃক্রিয়া সম্পাদন করলেন তার কিছুদিন পর মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন আমি সন্ন্যাস গ্রহণ করিনি এবং যেহেতু আমি গৃহস্থ হয়েছি তাই আমার কর্তব্য হচ্ছে গৃহধর্ম পালন করা শ্রী চৈতন্য মহাপ্রভু বিবেচনা করলেন গৃহিণী বিনা গৃহধর্ম যথাযথভাবে পালন হয় না তাই মহাপ্রভু বিবাহ করতে মনস্থ করলেন ন গৃহ গৃহ মিত্যাহ গৃহিণী গৃহমুচ্চতে দয়াহি সহিত সর্বান পুরুষার্থান সমস্ত গৃহকে গৃহ বলা হয় না গৃহিণীকেই গৃহ বলা হয় কেউ যখন গৃহিণী সহ গৃহে বাস করে তখন মানব জীবনের যথার্থ উদ্দেশ্য সাধিত হয় দৈবে একদিন প্রভু পড়িয়া আসিতে বলচার্যের কন্যা দেখে গঙ্গা পথে একদিন মহাপ্রভু যখন পাঠশালা থেকে গৃহে ফিরছিলেন তখন দৈবক্রমে তিনি গঙ্গার পথে বল্লভাচার্যের কন্যাকে দেখতে পেলেন পূর্বসিদ্ধ দোহা হৃদয় করিল দৈবে বনমালী ঘটক শচী আইলো। আইল যখন মহাপ্রভু ও লক্ষ্মীদেবীর সাক্ষাৎ হলো তখন তাদের পূর্ব সিদ্ধভাবের উদয় হলো এবং বনমালী ঘটক তখন শচীমাতার সঙ্গে দেখা করতে এলেন শচীর ইঙ্গিতে সম্বন্ধ করিল ঘটন লক্ষ্মীকে বিবাহ কইল শচীর নন্দন বিস্তারিয়া বর্ণিলা তাহা বৃন্দাবন দাস সেই তো বৌগণ্ড লীলার সূত্র প্রকাশ শচীদেবের নির্দেশ অনুসারে বনমালী ঘটক বিবাহের আয়োজন করলেন এবং এভাবেই যথাসময়ে মহাপ্রভু লক্ষ্মী দেবীকে বিবাহ করলেন বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুর এই সমস্ত পৌগণ্ড লীলা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন আমি কেবল সেই লীলা সমূহ সূত্রাকারে বর্ণনা করলাম পৌগণ্ড বয়সী লীলা বহুত প্রকার বৃন্দাবন করিয়াছেন বিস্তার অতএব বিঘ্নাত্র ইহা দেখাইল চৈতন্য মঙ্গলে সর্বলোকে খ্যাত হইল শ্রীরূপ রঘুনাথ পদেই যারা চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস তার বৌগণ্ড বয়সে মহাপ্রভু বহু লীলাবিলাস করেছিলেন এবং শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর সেগুলি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন আমি কেবল সেই সমস্ত লীলার আভাস মাত্র দিলাম কেননা বৃন্দাবন দাস ঠাকুর তার তাঁর মঙ্গল গ্রহে বর্তমানে শ্রী চৈতন্য ভাগবত সেই লীলাসমূহ অত্যন্ত স্পষ্টভাবে বর্ণনা করেছেন এবং তার ফলে সেগুলি সমস্ত জগতে বিখ্যাত হয়েছে শ্রীলরূপ গোস্বামী ও শ্রী লঘুনাথ দাস গোস্বামী শ্রী শ্রীপাদপদ্যে আমার প্রণতি নিবেদন করে তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রীচৈতন্য চরিতামৃত বর্ণনা করছি ইতি এটি শ্রীচৈতন্য মহাপ্রভুর পৌগণ্ডলীলা বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার পঞ্চদশ পরিচ্ছেদের ভক্তিবেদান্ত তাৎপর্য আজকের পাঠ এই অবধি ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে